বন্ধুরা, আপনারা যারা অল্প টাকায় ফ্রেশ কন্ডিশন আইফোন কিনতে চান, তো ভিডিওটা আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। 14 প্রো ম্যাক্স এই ফোনটা কিন্তু সবাই পছন্দ করেন, তো ফোনটার কোয়ালিটিটা দেখতে পারতেছেন একদম নিউ কন্ডিশন। তো এটার ফ্রেশ এবং কি বিস্তারিত আমরা জানবো, আরো কিছু ফোন দেখাবো আপনাদেরকে, আরো কম কম দামে যে ফোনগুলো আছে সেগুলো দেখাবো আপনাদের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা সুখ বাওয়াদি স্বর্ণের দোকানের পাশে, এই মার্কেটটা। তো এই মার্কেট থেকে আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আইফোনের বিভিন্ন মডেল এবং প্রাইস। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া পুরানো যে আইফোনগুলো সেগুলো কম দামে কোথায় পাওয়া যায়, আপনারা একটু ভিডিও দিবেন। তো সেজন্য আমি চলে আসলাম সুখ বাওয়াদি, এটা চিত্তিন রোড, জেদ্দা চিত্তিন রোড সুখ বাওয়াদি স্বর্ণের মার্কেটের পিছনে এই মার্কেটটি। এখানে অসংখ্য দোকান আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এখান থেকে আমি আপনাদেরকে জানাবো যে আজকের বিভিন্ন আইফোনের মডেল আছে, যেমন 14 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স, 13 প্রো, 12 প্রো ম্যাক্স, 12 প্রো, এরকমের বিভিন্ন ফোন আমি আপনাদেরকে দেখাবো এবং প্রাইস সম্পর্কে ধারণা দিব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর যারা ভিডিওটি দেখে এই দোকানে আসতে চান, তো আপনাদেরকে আমি লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে সুখ বাওয়াদি জেদ্দা চিত্তিন রোড সুখ বাওয়াদি স্বর্ণের দোকানের পাশে। আপনারা যদি এখানে আসতে চান ইনশাআল্লাহ আসতে পারবেন। আমি দোকানের নাম্বারটি আমি ভিডিওর ভিতরে দিয়ে দেবো, তো অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু অসংখ্য ফোন আছে। তো আমরা এখান থেকে আপনাদেরকে কিছু ফোনের মডেল দেখাবো এবং কি প্রাইস সম্পর্কে ধারণা দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ফোনগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন। তো আপনারা সৌদি আরবের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওগুলো দেখেন, তো যারা জেদ্দার ভিতরে আছেন আপনারা কিন্তু এই দোকানে আসতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি কিছু ফোন আপনাদের জন্য দেখানোর জন্য উপরে নিলাম, তো আপনাদেরকে দেখাবো এগুলো এবং প্রাইস সম্পর্কে ধারণা দেবো, কারণ আপনাদের কিন্তু অনেকের কমেন্ট থাকে যে ভাইয়া এই যে ফোনগুলো এগুলো কোনো সমস্যা হবে না, বা তো সেরকমের কোনো সমস্যা নেই। তো ফোনটা দেখতে পাচ্ছেন ফোন, তো ব্যাটারি হেলথ, তারপরে ফোনের কোয়ালিটি এবং কি প্রাইস সবকিছুই কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আপনারা ফোনগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে বর্তমানে। কার্টন পাবেন এবং কি সবকিছুই আছে ফোনের সাথে, যেটা যেটা থাকে আর কি সেগুলো। তো এটার প্রাইস হচ্ছে 3300 রিয়াল। আরো কিছু ডিসকাউন্ট হবে। তো ফোনটি কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম ফ্রেশ আছে। তো এটার ব্যাটারি হেলথ আছে 88। তো আপনারা অনেকে কমেন্ট করেন যে 90-এর উপরে, 90 বললেই চলে, 2% কম আছে। তো ফোনটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া বর্তমানে যে প্রাইস গুলো বলতেছেন পুরানো ফোনের, তো নতুন ফোনে নাকি কম। তো এটা হচ্ছে 86 হচ্ছে এটার ব্যাটারি হেলথ। হাদা কাম ফলো হাদা 2500 তো ভিউয়ার্স, এটা হচ্ছে
তো ভিউয়ার্স, ফোনগুলো কিন্তু খোলা হয় নাই কোন ধরনের, একদম ফ্রেশ কন্ডিশন আছে, যেভাবে নতুন প্যাকেট ছিল সেভাবেই আছে, খোলা হয়নি আর কি এক কথায়। তো হাদা কামপ্লুস আদা 2500, তো এটা 2500 রিয়াল ভিউয়ার্স। তো 2500 রিয়ালে 12 প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন, ফ্রেশ কন্ডিশন, খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। আরো কিছু ফোন দেখাবো আপনাদেরকে, আরো কম কম দামে যে ফোন গুলো আছে সেগুলো দেখাবো আপনাদের। তো হাদা কাম গিগা, হাদা 128 GB, আচ্ছা এটা হচ্ছে 128 GB, ব্যাটারি হেলথ নি নিও ওয়াফক কাচা, এটা ও নিও ফি গ্যারান্টি 2 ইয়ার্স, 2 ইয়ার্স তো আদা কাম ফুলস, আদা 3800, আদা মুস্তামল লা লা দেখি, তো ওয়াফক কাচা তো এলা না, এটা হচ্ছে 3800 রিয়াল, এটা কিন্তু নিও নিউ ফোন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো 14 প্রো ম্যাক্স যেটা সেটা হচ্ছে 3800 রিয়াল। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন।